এবার এইচএসসিতে ফলাফল বিপর্যয় হয়েছে যশোর শিক্ষা বোর্ডে। গত বছর তুলনায় পাশের হার একেবারেই তলানিতে। বোর্ড কন্ট্রোলারের দাবি, ইংরেজি প্রশ্ন কঠিন হওয়ায় এমন পরিস্থিতি। অন্যদিকে পাশের হার শীর্ষে বরিশাল শিক্ষা বোর্ড। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। ধারাবাহিক ভালো ফলাফলের পাশাপাশি শীর্ষ অবস্থানের রেকর্ড রয়েছে যশোর শিক্ষা বোর্ডের। তবে হঠাৎই ফলাফল বিপর্যয়ের শিকার হয়েছে এ বোর্ড। শিক্ষার্থীদের অভিযোগ, 2 বছরের প্রস্তুতির জন্য মাত্র 1.5 বছর সময় পেয়েছে তারা। আর শিক্ষকরা জানান, করোনার পর পূর্ণাঙ্গ সিলেবাস ও পর্যাপ্ত সময় না পাওয়ায় গড় পাশের হার কমেছে। করোনা মহামারীর পরও আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা এবং কঠিনের মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রেজাল্ট করার। এই রেজাল্টের জন্য বাবা মা, বিশেষ করে স্পেশালি শিক্ষকদের প্রতি, কারণ আমাদের সাথে আরও বেশি কষ্ট করছে যে 2 বছরের কম সময়ে পুরো সিলেবাসটা শেষ করা তোর পিছনে। আমরা অভিভাবক সমাবেশ করেছি, নিবিড় পর্যবেক্ষণ করেছি মনিটরিং সেলের মাধ্যমে, যার ফলে আমাদের রেজাল্ট ভালো। টেস্টের পরে শিক্ষার্থীরা পরীক্ষার আগে একটু সময় পায় কম, যে সমস্ত সাবজেক্টগুলো ছাত্রছাত্রীরা খারাপ করবে বলে মনে করে সেই সমস্ত সাবজেক্টে যদি একটু এক্সট্রা পরীক্ষা বা ক্লাসের ব্যবস্থা করে তাহলে অবশ্যই তারা ভালো করবে। ইংরেজিতে আমাদের শিক্ষার্থীরা একটু বেশি ফেল করেছে, আমরা অ্যানালিসিস করে দেখলাম 77% পাস করেছে, 23% ফেল করেছে, যার কারণে আমাদের গড় পাশের হার 69.28% হয়েছে। এদিকে এইচএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হারের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে, যার মধ্যে শতভাগ পাশ করেছে 13টি প্রতিষ্ঠানে। এ প্লাস পেয়েছি, এটা পেয়ে আমি খুব আনন্দিত। এর পেছনে আমি প্রথমেই বলবো আমার বাবা মায়ের কথা। কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের বন্ধুসুলভ আচরণ এবং খুব সুন্দরভাবে ক্লাসগুলো উপস্থাপন, এগুলোই আমাদের হেল্প করছে। আরও ভালো করবে এটা প্রত্যাশা করছি এবং আমরা আমাদের সাধ্যমতো শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করব ভবিষ্যতে। বরিশাল শিক্ষা বোর্ড জানায়, এবার প্রতিটি প্রতিষ্ঠানে পাশের রেকর্ড রয়েছে। 19 সালের পর এই প্রথম, 23 সালে, এই 3 বছর পরে আমরা পূর্ণ মান এবং পূর্ণ সময় পরীক্ষা নেই, যার জন্য 19 সালের চেয়ে ফলাফলটা আমার খুব ভালো। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে 3993 জন জিপিএ 5 পেয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি মানবিক বিভাগ ও বিজ্ঞান বিভাগে। রক্ষণা তানিয়া, চ্যানেল 24।